প্রাক্তন স্বামীকে ভুলে কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী তিয়াশা লেপচা? জন্মদিনে প্রেমের কথা প্রকাশ্যে আনলেও জানাননি প্রেমিকের নাম। শেষমেশ অভিনেত্রী সামনে আনলেন তার মনের মানুষকে। কৃষ্ণকলি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী তিয়াশা লেপচা। বর্তমানে বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা যাচ্ছে ইন্দিরার চরিত্রে অভিনয় করতে। স্বামীর হাত ধরে টেলিভিশনের দুনিয়ায় পা রেখেছিলেন তিয়াশা, কিন্তু গত বছর ফেব্রুয়ারিতেই সুবান রায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় তিয়াশার। ডিভোর্স নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি অভিনেত্রীকে, তবে সেসব ভুলে নতুন সম্পর্কে জড়িয়েছেন ছোট পর্দার ইন্দিরা। সম্প্রতি একটি রিল ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী, যেখানে নাচের তালে তিনি বার্তা দিয়েছেন, বান্ধবীরা অনেক বোঝালেও শেষমেশ তোমার ভালোবাসায় ফেঁসে গেলাম আমি। যা দেখে অনেকের প্রশ্ন, তবে কি নতুন প্রেমিকের জন্য এই রিল ভিডিও বানালেন অভিনেত্রী? গত মাসে নিজের জন্মদিনে নতুন সম্পর্কে থাকার কথা মেনে নিয়েছিলেন তিয়াশা, কিন্তু প্রেমিকের নাম প্রকাশ্যে আনেননি। যদিও সূত্রের খবর, অভিনেতা সোহেল দত্তর সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তিয়াশা লেপচা। একটা সময় শিশুশিল্পী হিসেবে বাংলা টেলিভিশনে চুটিয়ে কাজ করেছেন সোহেল, তবে বর্তমানে রাজনীতি মঞ্চের পরিচিত মুখ তিনি। শোনা যাচ্ছে সেখান থেকেই নাকি তিয়াশার সঙ্গে আলাপ হয়েছে সোহেলের। যদিও এই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছুই জানাননি তিয়াশা বা সোহেল কেউই। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।